ওকে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বীজ জন বিক্রিয়া। আমরা আগের লেকচার গুলোতে দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া সেগুলো নিয়ে আলোচনা করছি, এবং আমি বিশ্বাস করি সেগুলো থেকে তোমাদের বইয়ের অন্তত তোমরা 50-60% বিক্রিয়া তোমাদের পড়া শেষ, এবং তোমাদের ওই টাইপের যে কোনো বিক্রিয়া দেওয়া হোক না কেন তোমরা ঠিক পারবা। ওকে, তো এখন বীজজন বিক্রিয়াটা একটু বাকি আছে, আমরা জাস্ট বীজজন বিক্রিয়াটা দেখাবো, আমরা বীজজন বিক্রিয়াটা কিভাবে করব। তো এই লেকচারটা বোঝার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, আগের লেকচারগুলো তোমরা দেখে আসো, তখন এই লেকচারটা মামির মতো মনে হবে। তো এই আগের লেকচারগুলো দেখার জন্য আমার চ্যানেলে যাবা, এবং চ্যানেলে যাওয়ার পরে প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে যাওয়ার পরে এই অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া চাপাটা খুঁজে বের করবো, সেখান থেকে সিরিয়ালি ভিডিওগুলো দেখে আসবা। ক্লিয়ার? ওকে, তো আমি এখন বীজজন বিক্রিয়াতে যাবো। এখন বীজজন বিক্রিয়া মানে হচ্ছে তোমার একটা বস্তু একটা ছিল, একটা যৌগ ছিল, সেটা ভাঙবে, এবং সেটা ভাঙার পরে অন্য দুইটা উৎপাদ গঠিত হবে। ক্লিয়ার? তো এইটার ক্ষেত্রে, বীজজন বিক্রিয়ার ক্ষেত্রে আমি যেটা বলে দিব সেটা হচ্ছে আমাদের মাথায় প্রথমে যেটা এক দুইটা রুলস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যদি CO3-2- কে ভাঙি, অর্থাৎ কার্বনেট আয়ন, আমরা যে কার্বনেট আয়ন করছি সেটা হচ্ছে CO3-2-, তো আমরা যদি এই কার্বনেট আয়নকে ভাঙি CO3-2-, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে CO3-2- আয়নকে যদি ভাঙি, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইখানে CO3-2- ভাঙার পরে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ CO2, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। এখন দেখো 2- বাকি, আরেকটা অ বাকি, তোমার কাছে হচ্ছে এখানে প্লাস দেওয়া, অ দেওয়া, এখানে 2- দেওয়া। তার মানে আমরা যদি CO3-2- কে ভাঙি তখন আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড এবং O2-। ক্লিয়ার? ওকে, দেন আমাদের দ্বিতীয় নিয়মটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এই দ্বিতীয় নিয়মটা হচ্ছে যখন আমরা NH4+ কে ভাঙবো, NH4+, তখন আমরা পাবো হচ্ছে NH3, অর্থাৎ এইখান থেকে তিনটা হাইড্রোজেন যাবে, NH3, আর একটা হাইড্রোজেন থাকবে এবং একটা প্লাস থাকবে, সেটা H+ আকারে যাবে। ক্লিয়ার? দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমি H2O কে ভাঙি, H2O, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে H+OH-। এখন দেখো, এখন আমরা যদি আমাদের বাইকার্বনেট আয়ন, অর্থাৎ 4HCO3- কে ভাঙি, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা আগে থেকেই জানি CO3-2- কে ভাঙলে আমরা পাই কার্বন ডাইঅক্সাইড প্লাস O2-, সেটা ওইভাবে আমরা লিখবো, প্লাস O2- প্লাস আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এদিকে একটা হাইড্রোজেন থাকবে এবং সেটা H+ আকারে থাকবে। সো এগুলো তোমরা ডিটেইলস 9-10 বুঝতে পারবা, বা আরেকটু হাই লেভেলে গেলে বুঝতে পারবা, বাট এখন তোমাদের এইটাই মনে রাখা এনাফ যে কার্বন CO3-2- কে বানালে CO2+O2- হবে। এটা অ্যাকচুয়ালি এটা আমরা 9-10 এর প্রমাণ শিখবো, ঠিক আছে, যে কোন কারণে 2- কেন অক্সিজেনে আছে বা ওতে অক্সিজেনে আছে, বা এখানে কোন কারণে H+টা একটা হাইড্রোজেনের উপরে আছে, এই H+টা তো নাইট্রোজেনের উপরে থাকে, প্লাসটা তো নাইট্রোজেনের উপরে থাকতে পারতো, তাই না? সো তোমরা এটা লিখে নিতে পারো, CO3-2- কে ভাঙলে আমরা পাবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস O2-, NH4+ কে ভাঙলে আমরা পাবো NH3+H+, H2O কে ভাঙলে আমরা পাবো H++OH-, HCO3- কে ভাঙলে আমরা পাবো CO2+O2-+H+। ওকে, তো তারপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে এইটা যেমন সত্য, এদেরকে ভাঙলে এদেরকে পাওয়া যায়, ঠিক এইটাও সত্য, যদি কোন একটা বিক্রিয়ায় দেখো যে এইরকম ফর্মে কিছু যোগ হচ্ছে বা যোগ হওয়ার চান্স আছে, তখন তুমি এইটাকে এইটার পরিবর্তে এইটা লিখতে পারবে। সাপোজ তুমি যদি কোনো একটা বিক্রিয়ায় দেখো যে কার্বন ডাইঅক্সাইড প্লাস অন্য কোন একটা যৌগ প্লাস দেওয়া আছে, তখন তুমি যদি ওই যৌগটাতে O2- দেখতে হবে না, তুমি যদি অক্সিজেনই দেখো, শুধুমাত্র অ দেখো, তখন তোমার মাথায় আনতে হবে যে এইটা আর এইটা মিলে আমি এটাকে কার্বনেট আয়ন হিসেবে লিখতে পারি। ঠিক আছে, তো তোমাকে এই জিনিসটা অল টাইম মাথায় রাখতে হবে যে আমি যদি এরকম ফর্ম দেখি, আমি এই চার্জটা বিষয় না, এইটা 2- আছে, এটা 1+ আছে, এটা মাইনাস আছে, চার্জটা বিষয় না, সেগুলো তোমরা ডিটেইলস জানতে পারো সামনে, বাট চার্জটা বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড পাও আর যদি অন্য একটা যদি অক্সিজেন পাও, তখন ওই দুটার যোগফল তুমি CO3-2- লিখে দিবা। এখন যখন একটা যৌগে থাকবে তখন তার এই 2-টা সে থাকবে না, দ্যাট মিন তুমি অ্যাকচুয়ালি CO2+ অক্সিজেন যদি পাও এরকম কিছু, তখন তুমি CO3 লিখে দিবা। ক্লিয়ার?
এবং তুমি যদি হাইড্রোজেন পাও এবং তুমি যদি NH3 পাও তখন তুমি কি করবা NH4 লিখে দিবা, ওখানে তো প্লাস তো আর লিখতে হবে না, ঠিক আছে বুঝে গেছে ব্যাপারটা। এবং তুমি যদি এক কোন জায়গায় অস্তিত্ব পাও H আছে আর OH আছে প্লাস মাইনাস ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তখন তুমি সরাসরি H2O লিখে দিবা, ঠিক আছে। এবং তুমি যদি কোনো জায়গায় এরকম ফর্ম পাও তখন তুমি H3O- লিখে দিবা, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস এদিকে পানি হবে H2O, সেটা লিখতে পারতাম, বাট এখানে যেহেতু একটা H এর অভাব আছে সেজন্য আমি লিখলাম না, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা বিজন বিক্রিয়া চলে যাবো, ধরো ক্যালসিয়াম কার্বনেট কে যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাবো, ক্যালসিয়াম কার্বনেট, ওকে। তো এগুলো যদি তোমরা লিখে নাও খুব সুবিধা হবে, ওকে। তো এখন দেখো, তুমি যদি ক্যালসিয়াম কার্বনেট কে ভাঙো তাহলে তুমি কি পাচ্ছ, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ওকে, ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেট যদি ভাঙো তখন তুমি কি পাচ্ছ, সেটা হচ্ছে আমি কি বললাম, তুমি যখন এই COC অর্থাৎ কার্বনেট পোর্শনটাকে যদি তুমি কোন জায়গায় দেখতে পাও তখন এইটাকে তোমাকে ভেঙে দিতে হবে, ক্লিয়ার। এইটাকে কিভাবে ভেঙতে হবে, এটার একটা হচ্ছে CO2 আকারে আরেকটা হচ্ছে O2- আকারে, O2-, ক্লিয়ার। এখন দেখো তুমি তার পাশে কি লিখবা, তার পাশে বাকি যে ক্যালসিয়ামটা আছে সেটাকে লিখো প্লাস ক্যালসিয়াম, মোটামুটি এরকম। এবং এটা ক্যালসিয়ামটা 2+ হবে, ক্যালসিয়ামটা 2+ হবে। অ্যাকচুয়ালি তোমাদের লেভেলে এই সাধারণত ধরো আমি যখন তোমাকে যখন বলবো যে ফেরিক সালফেট লিখো তখন তুমি কি করবা, এলপিজি বা আমরা সালফেট কি জানি SO4 2- না, তো আমরা কিন্তু এখানে 2- টা লিখি না, আমরা জাস্ট এটাকে দুজনী আকারে লিখি, এখানে দুজনে একটা 2 লিখে দিই আর যেহেতু ফেরিক মানে ইক সেই জন্য আয়রনের জন্য 3 লিখে দিই, তারপর আমরা এরকম ভাবে চেঞ্জ করে দিই, দ্যাট মিন্স আমরা আলটিমেটলি যেটা পাই সেটা হচ্ছে Fe2SO4 3, ক্লিয়ার। সো আমরা এটা পেয়ে যাই, তার মানে আমি কি বললাম তোমাকে সেটা হচ্ছে যে আমরা যখন একটা যৌগ লিখি তখন আমরা চার্জ নিয়ে মাথা ঘামাচ্ছি না, ক্লিয়ার, আমরা চার্জ নিয়ে মাথা ঘামাচ্ছি না। সো এখানে তোমাকে চার্জ নিয়ে মাথা ঘামাতে হবে না যে Ca2+ আছে O2- আছে সেটা নিয়ে কি করতে পারি, সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি জাস্ট এগুলোকে মুছে দাও, চার্জ গুলিকে মুছে দাও। এবং যেহেতু এদিকে দেখো CA এবং অক্সিজেন সেটা যোগ দেখাচ্ছে, সো তাদেরকে মিলিয়ে যদি তুমি একটা যৌগ লিখতে চাও এবং সেই যৌগের সংকেতটাও তোমাকে আগে আমি যৌগের সংকেত যেভাবে লিখতে হয় যে নিয়মে ফলো করতে হয় সেই নিয়মটা ফলো করে লিখতে হবে, যেরকম এখানে অক্সিজেনের যোজন এটা নিতে হবে, অক্সিজেনের যোজন আমরা জানি 2 এবং ক্যালসিয়ামের যোজন নিতে হবে আমরা জানি 2, সো এখানে এটা যাবে এটা যাবে, দ্যাট মিন্স আলটিমেটলি আমরা পাবো হচ্ছে CaO, তার মানে এটা জন্য আমরা পাচ্ছি CaO+ ধরো CuCO3 কপার কার্বনেট, এর জন্য আমরা ভাঙার চেষ্টা করি CuCO3 কপার কার্বনেট, এটা আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, এদিকে যেহেতু CO3 আছে সেটা আমরা CO2+O2- লিখতে পারি, মানে ওই লিখতে পারি, ঠিক আছে। আমি যেহেতু তোমার বললাম যে আমরা চার্জ নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা এক করার জন্য, আর বাকি রয়েছে Cu+ দেব Cu। এখন দেখো অক্সিজেনের যোজনই হচ্ছে 2 এবং কপার যোজন হচ্ছে 2, সেটা লেখা লাগে না, আমি জাস্ট লিখলাম CuO, বুঝে গেছো ব্যাপারটা, ক্লিয়ার। এটা হচ্ছে এমন একটা বিক্রিয়া, তারপরে যদি অন্য একটা বিক্রিয়াতে আমরা যাই সেই বিক্রিয়াটা হচ্ছে সাপোজ ধরো এই এটাই কার্বন ডাইঅক্সাইড প্লাস তারপর কার্বন ডাইঅক্সাইড প্লাস CaOH2, এইটার ক্ষেত্রে কি হবে, এটা যদি বিজোজন বিক্রিয়ার মধ্যে পড়ে না বাট তোমাদের একটা এক্সপেরিমেন্টের মধ্যে নিছে, সো বিক্রিয়াটা সেখানে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস CaOH2। এখন দেখো এখন এদিকে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তাই না, এই কার্বন ডাইঅক্সাইড আছে। এবং একটা জিনিস আমি যেটা তোমাকে বারবার বলতেছি না, এটা হচ্ছে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড পাও, কি বলো, তুমি যদি কার্বন ডাইঅক্সাইড কে পাও এবং তুমি যদি এদিকে অক্সিজেনের অস্তিত্ব পাও তখন তুমি কি করবে, আমি বলছিলাম কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন মানে O2- আমরা কি পাচ্ছি CO3 2-, তাই না, CO3 2- পাচ্ছি, তার মানে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আর এদিকে যখন অক্সিজেন পাচ্ছি তখন আমরা যেই কাজটা করি ফার্স্ট সেই কাজটা হচ্ছে আমরা আগে একটা CO3 2- বানিয়ে নিতে পারি, ক্লিয়ার। সো আমি যে কার্বন ডাইঅক্সাইডের অস্তিত্ব পাইছি আর এদিকে যেহেতু অক্সিজেনের অস্তিত্ব পাইছি সেহেতু আমাদের প্রথম কাজটা হচ্ছে সেখানে কি বানিয়ে নাও, কি বানিয়ে নাও, সেটা হচ্ছে কার্বনেট বানিয়ে নাও বা CO3 2- বানিয়ে নাও,
বাট এই যে কার্বনেট আয়নটা, সেটা তো আয়ন হিসেবে থাকতে পারে না, সে একটা যৌগ গঠন করবে। কারণ হচ্ছে তুমি কখনো যৌগমূলকগুলোকে ফ্রি অবস্থায় পাবা না, যৌগমূলককে অ্যাকচুয়ালি বা ভাঙা অবস্থায় পাবা, নয়তো বা কারোর সাথে সংযুক্ত অবস্থায় পাবা। তো এটাকে কার সাথে সংযুক্ত করতে পারো, তুমি তুমি ক্যালসিয়ামের সাথে সংযুক্ত করতে পারো, যেহেতু তুমি এদিকে অক্সিজেনের সাথে একবার সংযোগ করছো, এটা হচ্ছে কার্বনেট বানিয়েছো। সো তুমি যখন ক্যালসিয়ামের সাথে সংযোগ করবা, আমরা এই 2- নিয়ে মাথা ঘামাবো না, আমরা জাস্ট এদিকে দেবো ক্যালসিয়াম। আর আমাদের যেটা বাকি আছে সেটা যদি আমরা চিন্তা করি, তখন আমাদের যেটা বাকি আছে সেটা আমরা পাবো হচ্ছে, খেয়াল করো, আমাদের বাকি হচ্ছে এখান থেকে মাত্র আমরা একটা অক্সিজেন নিচ্ছি, তাই না? তো এখানে একটা আরো একটা অক্সিজেন বাকি, দুইটা হাইড্রোজেন বাকি, কারণ OH হোল 2 ছিল, তাই না? তো 2 এর জন্য H ছিল দুইটা, অক্সিজেন ছিল দুইটা। তো আমরা দেখো আরো আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন বাড়তি থাকতেছে। তো আমাদের হাতে যখন হাইড্রোজেন আর অক্সিজেন বাড়তি আছে, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই হাইড্রোজেন এবং অক্সিজেনকে আমরা একটা যৌগ বানাইতে পারি, এবং কার্বনেট এবং ক্যালসিয়ামকে আমরা একটা যৌগ বানাইতে পারি। তো আমরা যদি এদেরকে একটা যৌগ বানাই, তখন এদেরকে যৌগ বানানোর জন্য এদের যে যোজনীগুলি ছিল সেগুলো তাদের নিচে দিয়ে দিব যোজনীগুলো, এবং এদেরকে চেঞ্জ করে দিব। যেহেতু এদের যোজনী একই, সেহেতু আমি আমি না লিখতেও চলি, ঠিক আছে? তো আমি লিখতে পারি CaCO3, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। এবং এখানে যেহেতু H হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, সো তাদের ক্ষেত্রে তাদের যোজনী গুলো আমি নিচে লিখতে পারি, একটা যোজনী হচ্ছে 1 এবং একটা যোজনী হচ্ছে 2। আলটিমেটলি আমি পাচ্ছি H2O, তার মানে এটা যোগ করার ফলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2O, ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে বেসিক। দেন আমরা যেটা দেখতে পারি, তোমাদের বইয়ে এই সম্পর্কিত আর বেসিক মনে হয় দেয় নাই, ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O। সো আচ্ছা, এটা কি দেখাই, ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO প্লাস H2O সংযোগ করার পর ফলে কি হবে, CaO প্লাস H2O। এখন দেখো এটা যোগ করার ফলে কি হবে সেটা যদি আমরা নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে দেখো আমি কি বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা যখন কি পাবো, H2O পাবো, তখন এটাকে ভাঙলে আমরা লিখতে পারি H প্লাস প্লাস OH মাইনাস, ঠিক আছে? আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। সো এই যে H প্লাস OH মাইনাস, তার মানে যেহেতু আমরা চার্জ নিয়ে মাথা ঘামাবো না, বা প্লাস মাইনাসটা কি আছে সেটা নিয়ে মাথা ঘামাবো না, দ্যাট মিনস H2O কে আমরা ভাঙলে পাচ্ছি হচ্ছে একটা হচ্ছে H পাচ্ছি আর একটা হচ্ছে OH পাচ্ছি, ক্লিয়ার? এটা হচ্ছে H পাচ্ছি আর একটা হচ্ছে OH পাচ্ছি। সো এখন H আর OH আমাদের এইদিকে যে ক্যালসিয়াম আছে সে এই OH এর সাথে বিক্রিয়া করবে, এবং এদিকে যে হাইড্রোজেন আছে সে এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। সো বিক্রিয়া করার পরে যেটা হবে, ক্যালসিয়াম যদি OH এর সাথে বিক্রিয়া করে তখন কি হবে, খেয়াল করো, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে OH, সো বিক্রিয়া করবে তারা, তারা যদি বিক্রিয়া করে, সো তাদের যোজনী গুলো আগে নিচে দিতে হবে। ক্যালসিয়ামের যোজনী কত, 2, এবং OH যেহেতু মাইনাস, দ্যাট মিন্স এটা যোজনী হচ্ছে 1। এখন আমরা কি করব, এইটাকে এরকম ভাবে এরকম ভাবে দিব, যারা যৌগমূলকের ক্লাসটা করছো তারা বুঝতে পারবা, OH মাইনাস এটা যোজনী 1। এখন দেখো দ্যাট মিন্স সেটা হবে CaO কি হইলো সেগুলো আমরা লজিক্যালি পাই যাচ্ছি, ঠিক আছে? আমাদের মুখস্থ করতে হচ্ছে না কোনটা সাথে কোনটা বিক্রিয়া করার পরে কি পাবো, ঠিক আছে? সো আমাদের আরেকটা টাইপের বিক্রিয়া তোমাদের বইয়ে বাকি আছে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। সেটা আমরা অম্লক্ষারকে না চিন্তা করবো, অম্লক্ষারকে নিয়েও চিন্তা করবো, এবং এই চাপটাকে আমি একটু জাস্ট প্রশমন বিক্রিয়াটা সামনে লেকচারে দেখাই দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।